السلام عليكم ورحمة الله وبركاته কয়েকটি প্রশ্ন আসছে আমরা সংক্ষেপে এটি উত্তর দিয়ে দিই সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহকে মাওলানা বলা হয়েছে বক্তাকে মাওলানা বললে শিরকের পাপ হবে কি সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহর পরিচয় দিয়েছেন আনতা মাওলানা পানসুরনা আলাল কওমিল কাফিরিন যে আল্লাহ পাক নিজেকেই মাওলা বলছেন তো মাওলা শব্দের আসলে অনেকগুলো অর্থ আছে মাওলা বলতে যেমন মালিক বোঝানো হয় অভিভাবক বোঝানো হয় মুরব্বি বোঝানো হয় বিভিন্ন অর্থ এই মাওলা শব্দের অর্থ রয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই অর্থে মাওলানা বলা হয় এই অর্থে অন্য কাউকে মাওলানা বলা যাবে না অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক আমাদের মনিব এই অর্থে আল্লাহ পাক আমাদের মাওলা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুল মাওলায়া খবরদার তোমরা আমাকে মাওলা বলিও না মাওলা হলেন আল্লাহ কিন্তু আমাদের এই উপমহাদেশে যে শব্দটা মাওলানা প্রচলন হয়েছে এটা আসলে আল্লাহ পাকের সেই অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়নি এটা সমাজের মুরব্বি হিসাবে নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে বা সমাজের সম্মানিত ব্যক্তি হিসাবে এই শব্দটা ব্যবহার করা হয় তো এই দৃষ্টিভঙ্গিতে এই মাওলানা বললে শিরক হবে না শিরক হবে যদি আল্লাহকে যে অর্থ বোঝানো হয় সেই অর্থ যদি বলা হয় সেটা শিরক কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে অর্থে এটা শিরক না তবে যেই শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয় সেই শব্দটা বান্দার ক্ষেত্রে ব্যবহার না করাটাই উচিত অর্থ যদিও ভিন্নতা কিন্তু ব্যবহার না করাটাই উচিত এই জন্য আল্লাহ এবং রাসূলের ডাকে সাহাবায়ে কেরাম বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলের ডাকে লাব্বাইক বলতেন যেমন আমরা হজে গেলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাহাবায়ে কেরাম বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই জন্য শিক্ষকের ডাকে লাব্বাইক বলাটা ঠিক না অর্থাৎ যে শব্দটা আল্লাহ এবং রাসূলের শানে ব্যবহার করা হয় এটা অন্যদের শানে ব্যবহার করাটা ঠিক না এজন্য আমরা মাওলানা শব্দটা ব্যবহার না করাটাই ভালো তবে করলে শিরক হবে না ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি না ইসলামী ব্যাংক তো লোন দেয় না ইসলামী ব্যাংক কোনো ঋণ দেয় না কোনো ইসলামী ব্যাংকে ঋণ দেয় না এটা হলো ইসলামী ব্যাংক আপনার ব্যবসার অংশীদার হয় ব্যবসায় বিনিয়োগ করে তো বিনিয়োগের ভিত্তিতে আপনার ব্যবসার এত পার্সেন্ট ব্যাংক বিনিয়োগ করছে এত পার্সেন্ট আপনি বিনিয়োগ করছেন আপনি মোশারাকার ভিত্তিতে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন এই ব্যবসা বাণিজ্যে যে পরিমাণ লাভ হবে সেখান থেকে ওই অংশীদার হিসাবে উনিও ব্যবসার পার্টনার হিসাবে উনি ওনার লাভ নেবে আপনি আপনার লাভ নেবেন এই ভিত্তিতে ইসলামী ব্যাংকগুলো লোন দিয়ে থাকে লোন দেয় না মানে বিনিয়োগ করে থাকে তো ওইটাকে আমরা অন্য ব্যাংকে হয়তো লোন বলি এখানে বিনিয়োগ তবে এখানে সিস্টেমটা অনেক ভিন্নতর আছে এবং শর্তাবলীর মধ্যে আপনার পরিবর্তন আছে এখানে আপনি লাভ লোকসানের সম অংশীদার লোকসান হলে সেটারও অংশীদারিত্ব আছে অনেক কিছু শর্ত আলাদা আছে আমরা তো এগুলো পড়ি না দেখা যায় খালি সিগনেচার করে দিই তো এই জন্য প্রথম কথা হলো ইসলামী ব্যাংকিং থেকেও যদি না নিয়ে বাঁচতে পারে এটা হলো সবচেয়ে উত্তম কারণ ইসলামী ব্যাংক হলেও আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে এটা লেনদেন করতে সে বাধ্য তো বাংলাদেশ ব্যাংক সুদভিত্তিক ব্যাংক সুতরাং তার সাথে লেনদেন করলে সুদের সংমিশ্রণ তো কিছু না কিছু আছেই এই জন্য সবচেয়ে উত্তম হলো না নিয়ে নিজের টাকা দিয়ে ব্যবসা করতে পারলে কিন্তু তারপরেও যদি নিতে হয় তাহলে তুলনামূলক ইসলামী ব্যাংকের থেকে নেওয়াটা উত্তম আচ্ছা রাসূলের সুপারিশ ছাড়া কোনো লোক জান্নাতে যাবে না এই কথা সঠিক কিনা এই কথা সঠিক নয় তবে শাফাআতুল আম্বিয়া শাফাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত হক এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন এটা ঈমান আনতে হবে শাফাআতটা হলো শাফাআত উজমা মানে যখন কিয়ামতের ময়দানে মানুষ কষ্ট করতে থাকবেন হিসাব হবে না মানুষ কষ্ট করতেছে
তখন মানুষ দৌড়ায় দৌড়ায় বিভিন্ন নবীদের কাছে যাবে, কোন নবীরা সুপারিশ করবে না আল্লাহর কাছে, সাহস করবে না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে এসে সুপারিশ করবেন যে আল্লাহ আপনার বান্দারা অনেক কষ্ট করতেছে, আপনি হিসাব শুরু করে দেন। এই যে হিসাব শুরু করার জন্য যে সুপারিশটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটাকে বলা হয় শাফাআতে উজমা। আর অন্যদের যে শাফাআতটা, সেটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করাবেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে করাবেন, তারপরে যুগে যুগে যত সালেহীন মুত্তাকিন বান্দা আছে তাদেরকে দিয়ে করাবেন, ফেরেশতাদেরকে দিয়ে করাবেন, তারপরে অন্যান্য নবীদেরকে দিয়ে করাবেন, অসংখ্য ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ পাক শাফাআত করাবেন। তো সুতরাং প্রত্যেকটা মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন এটা ঠিক না। কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন, কেউ অন্য নবীদের শাফাআত পাবেন। যেমন এই উম্মতের লোক কিন্তু মুসা আলাইহিস সালাম শাফাআত করবেন, নূহ আলাইহিস সালাম শাফাআত করবেন, দাউদ আলাইহিস সালাম শাফাআত করবেন, অথবা ওই উম্মতের সিদ্দিকীন যারা ছিলেন সালেহীন যারা, তারাও শাফাআত করতে পারে, অথবা জিব্রিল আলাইহিস সালাম শাফাআত করবেন, অথবা মিকাইল আলাইহিস সালাম শাফাআত করবেন, এটাও হতে পারে। এজন্য ওই কথাটা একেবারে সঠিক না যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতই লাগবে। যে বলছেন যে তোমাদের জায়গাকে প্রশস্ত করো, খাওয়াও মানুষকে, এখানে কিন্তু একটা কথা যে তিন দিন চার দিন আমাদের দেশে নাই, আমরা করি না। তো আমার প্রশ্ন হচ্ছে যে দশজন খাওয়াইলে অসুবিধা হয়, এটা করলে অসুবিধা হয়, তো তিন দিন যে যে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কথা যে সেটা হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন ওয়ালিয়াসা আকা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করো, অর্থাৎ খাওয়ানোর কথা বলছেন। এখানে মানুষকে খাওয়ানো আমভাবে এটা এবাদত, এত আমত তো আম, এবং সেটা অমুসলিমকে খাওয়াইলেও এবাদত। কিন্তু এই খাওয়ানোকে কোনো জায়গার সাথে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করা যাবে না। মানে শরীয়তে বেদাতের একটা মূলনীতি আছে, বেদাতের মূলনীতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে শর্তযুক্ত করেন নাই সেটাকে শর্তযুক্ত করাও বেদাত, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তযুক্ত করছেন সেটাকে শর্তযুক্ত না করাও বেদাত। তো মাইয়িতের সাথে মৃত ব্যক্তির সাথে তিন দিন, দশ দিন, চল্লিশ দিন এরকম খাওয়ানোকে শর্ত করে নেওয়া, এটা বেদাত, শর্ত করে নেওয়া যাবে না। এমনি আমভাবে যে কোনো সময় যে কোনো দিন আমি ফকির মিসকিনকে খাওয়াইলাম, মানুষকে খাওয়াইলাম, এটাতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, এটা সদাকা, এটা ইবাদত। কিন্তু একেবারে দিনক্ষণ নির্দিষ্ট করে এবং এই মাইয়্যাতের উদ্দেশ্যে যে আমার বাপ মরে গেছে, বাপের উদ্দেশ্যে এই খাবার, বাপের জন্যই একটা নির্দিষ্ট দিন করে সেদিন মানুষের দাওয়াত দিয়ে নির্দিষ্টভাবে খাওয়ার, এটাকে ইসলাম শর্ত করে নাই, আমি শর্ত করা, এজন্য এটা বেদা। এমনি আমভাবে খাওয়াইলে যে কোনো সময় যে কোনোভাবে, এটাতে শরীর কোনো অসুবিধা নাই। তো অনেক প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে কিনা, এটা আমি এর আগে অনেকবার আলোচনা করছি। যেগুলো আমাদের দরকার এসব প্রশ্ন করবেন, বিনা দরকারের প্রশ্ন দরকার নাই, প্রশ্ন বিনা দরকারি করি ঝামেলা বাজানোর দরকার নাই সমাজে, যত ঝামেলা কম করা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা যদি বলেন যে জাহান্নামে যাবে, তাহলে এটা সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, অনেকের মনে কষ্ট যায় যে আল্লাহ রসুলের মা বাবা জাহান্নামে যাবে, এটা কেমন কথা। এজন্য অনেক হাদিস আছে, অনেক আলোচনা আছে, কিন্তু এসব আলোচনার দ্বারা এটা আকিদার কোনো বিষয় না, নবী সাল্লাল্লাহু আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা বেশি না করাই ভালো। আচ্ছা, যে বাড়ি সুদের টাকা দিয়ে বানানো হয় ওই গাড়ে সালাত পড়লে সলাৎ হবে কি না? সলাৎ হবে, কিন্তু সুদের টাকা দিয়ে বানানোর কারণে গুনাহ হবে। কোনো অমুসলিমকে কোরআনের আয়াত দিয়ে জারফুক করা যাবে কি না? যদি অমুসলিম কোরআনের আয়াত দিয়ে জারফুক নিতে চায় দেওয়া যাবে। এই পৃথিবী ধ্বংসের পরে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে থাকবেন, তারপর আল্লাহ তাআলার অন্য কোনো সৃষ্টি জগৎ হবে কি না, অন্য কোনো সৃষ্টি জগৎ হবে কি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কোনো মুসলিম ভাই অমুসলিমের হক নষ্ট করে মৃত্যুবরণ করলে শেষ বিচারের দিন কীভাবে তার হক পরিশোধ করবে, অথচ সেই অমুসলিম জাহান্নামী? শেষ বিচারের দিন তো হক পরিশোধ করার জন্য কোনো টাকা পয়সা নাই, কিছু নাই, সেদিন তো আমল দিয়ে দিতে হবে। তাই এই আমল সে ক্ষতিগ্রস্ত হবে, তার আমল দিয়ে দিতে হবে,
কিন্তু ওই অমুসলিম আমল দিয়ে কোনো লাভবান হবে না, কারণ ওই আমল তো তার ইমানে নাই, তার আমল দিয়ে কি লাভ হবে? তবে যিনি হক নষ্ট করেছেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন, তার আমল অন্যকে দিয়ে দিতে হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।